আরজিকর তদন্তে একাধিক পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। টালা থানার ওসি আইওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যে অফিসার প্রথম দেহ দেখেছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ যে বারবার যেটা বলছি যে তলবের দীর্ঘ তালিকা তৈরি করা হচ্ছে, একদিকে যেরকম আরজিকরের চিকিৎসক পড়ুয়াদের টাকা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই মতো একাধিক পুলিশ আধিকারিক তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে অফিসার প্রথম দেহ দেখেছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টালা থানার ওসি আয়োগকে জিজ্ঞাসাবাদ সিবিআই। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাজেরিয়া। একাধিক পুলিশ কর্মীকেও এবং আধিকারিকও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কি জানতে পারছো বিষয়ে? দেখুন, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যেমনটা জানতে পারছি এবং সিবিআই সূত্রে যেমনটা জানা যাচ্ছে, যে বেশ কয়েকজন বেশ কয়েকজন আধিকারিক তলব করেছে সিবিআই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য মূলত তলব করেছে। কিছুক্ষণ আগে আমরা যে ছবিও দেখলাম সেটা হচ্ছে যে কলকাতা পুলিশের যিনি আইও ছিলেন, অর্থাৎ এই ঘটনার যিনি আইও ছিলেন, অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার যিনি ছিলেন তাকে তলব করা হয়েছে। তালা থানার ওসিকে তলব করা হয়েছে এবং একই সঙ্গে যেই অফিসার তিনি প্রথম দেখেছিলেন ডিউটি অফিসার, সেই ডিউটি অফিসারকে কিন্তু তলব করা হয়েছে, অর্থাৎ যে প্রথম বডি দেখেছিল সেই অফিসারকে তলব করা হয়েছিল। মূলত সিবিআই সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে তারা কখন ফোন পেয়েছিল এবং তারপরে তারা কাকে পাঠিয়েছিল, কি ইমিডিয়েট অ্যাকশন নিয়েছিল এবং ওসি তালার থানার যে ওসি, যেহেতু এই আরজিকর তাদের জুরিসডিকশনে পড়ে, তিনি কখন ফোন পেয়েছিল, তিনি কতক্ষণের মধ্যে পৌঁছেছিলেন এবং আইওকেও কিন্তু একাধিক প্রশ্ন করা হবে, এবং যিনি প্রথম দেখেছিলেন বডি কিভাবে পড়ে থাকতে প্রথম দেখেছিল এবং সেখানে কারা ছিল, কারা ফোন করেছিল, তার কারণেই তারা এই ঘটনাস্থলে এসেছিল, এই সমস্ত বিষয়ে একদম যে পুলিশ যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখতে চাইছে। সেই কারণের জন্যই আইও ইনভেস্টিগেটিং অফিসার অঙ্কিত তালা এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে যিনি প্রথম দেখেছিলেন ঘটনাস্থলে এসে বডি প্রথম দেখেছিলেন সেই অফিসার, এই কজন অফিসারকে কিন্তু ইতিমধ্যেই তলব করা হয়েছে সিবিআই যে সিজিও কমপ্লেক্স সেখানে, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ ছাড়ছেন। ধন্যবাদ রিয়া, কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। অর্থাৎ একাধিক পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হবে, ইতিমধ্যে টালা থানার ওসি আইওকে জিজ্ঞাসাবাদ এবং যে পুলিশ আধিকারিক প্রথম দেহ দেখেছিলেন তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।